হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাইরে বাচ্চাদের অনেক আছোনা যাচ্ছে, ওরা জানে কী করছে, তো আমাকেও ডাকছে কী করা কী করছে সেটা দেখার জন্য। কিছু একটাই গেছে হয়তো, তো সেটাই দেখার জন্য ডাকছে। এখন আমি যে দেখে আসবো ওরা কের জন্য ডাকছে আর কী করছে কী এঁকেছে। এই যে আমার নষ্ট কাজল টাজল দিয়ে যেগুলো আমি ফেলে দিয়েছি, সুবর্ণা নিয়ে এসছে যে গাছে একটা ছবি এঁকেছে, তো এটাই আমাকে দেখাতে নিয়ে এসছে। সুবর্ণা কী এঁকেছো? কেমন লাগছে খেলতে? হয়েছে লাউ শাক, আর এইখানে আছে হলো মাছ বুনা। আজকের মাছ বুনাটা অনেক টেস্ট হয়েছে, আর সাথে আছে পলি মাছ দিয়ে চাল কুমড়া তরকারি। আজকে কি হয়েছে, ফাটু বাই দরজায় তালা দিয়ে চাবিটা জানলা দিয়ে ভিতরে ফেলে দিয়েছে, তাই আমরা সবাই উকি ঝুঁকি মেরে দেখছিলাম কোনোভাবে বের করা যায় নাকি জানলা দিয়ে। তো ফাটু বাই ইচ্ছা করে ফেলতে চায়নি, পড়ে গিয়েছে। এই আমাদের কাছে বানর উঠেছে, কই গেল বানরটা? এই বানর, বানর! আর এই যে নিচে দর্শকগুলো হা করেছে আছে। তো গাছ থেকে আম পেড়ে নিয়ে চলে এসেছি, এখন চলে যাব আম পোড়া শরবত বানাতে। এখন এই যে এই দুটো আম পুড়ে শরবত করব। এই যে আমের সাইজগুলো বিশাল বড় বড়, তো এই দুইটাই নিয়েছি, এই দুইটা এখন চুলায় বসাবো। এর জন্য চুলে একটা খাঁচা দিয়ে নিয়েছি, এখন আগুন ধরিয়ে দিব। আমার আম পুরো হয়ে গেছে, একেবারে ভালো করে পুড়েছি, উপরের খোসাটাকে পুড়ে কালো হয়ে গেছে। এখন আমি খোসা ছাড়িয়ে নিব, আর গরম ছিল, আমি খোসা ছাড়াতে পারছিলাম না, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো এখন ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে কেটে ব্লেন্ড করে নিব। আমগুলো ভালো করে পুড়লে টেস্টটাও ভালো হয়, আর জুসটা খেতেও অনেক ভালো লাগে। আমগুলো যেহেতু অনেক বড়, তাই ভালো করে সিদ্ধ হয়নি, তাই একটু ব্লেন্ড করে নিব। এখানে আমি আম নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এই যে আমার আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এতগুলো তো এখন খাবো না, তাই ফ্রিজে রেখে দিব, যখন আম থাকবে না তখন সেই সিজনে খাবো। আমার খাওয়ার জন্য আমি পরিমাপ মতো একটু জুস বানিয়ে নেবো। প্রথমে এক গ্লাস জলে এক চামচ আম দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি এক চামচ চিনি, আর সামান্য একটু লবণ, সাথে দিয়ে দিব জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা গুঁড়ো, আর হয়ে গেল আমার শরবত রেডি। তো এই যে আম পোড়া শরবত নিয়ে চলে এসেছি, মাকে দিয়েছি, মাকে অনেক টেস্ট টেস্ট না অনেক টেস্টি হয়েছে বলেছে, অনেক মজা পেয়েছে। তো বলেছে কালকেও আম পেড়ে তারপরে মানে আরও এরকম পুড়িয়ে পরে ব্লেন্ড করে রেখে দিতে, পরে মানে যখন আম থাকবে না তখন খাবো। আজকে শরবতটা অনেক দুর্দান্ত হয়েছে, কেননা আজকে আমগুলো বেশি পুড়েছি, অন্যান্যবার যখনই করি তখন অল্প পুড়াই, তো অন্যান্যবার আমি করি না, আমার দাদা করে, ও এত পুড়ায় না। আজকে আমি অনেকটা পুড়িয়েছি, তো খুব ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে খেতে। তো কালকে দেখি আরো করতে পারি কি পারি না, মানে যদি করতে পারি তাহলে ফ্রিজে রেখে দেবো, আজকেও এক বোতল হয়ে গেছে। তো বালিশের কভার লাগাতে লাগাতে এই যে মায়ের এই ব্লাউজটা পেলাম, এটা দিদি যাওয়ার আগে বানিয়ে দিয়েছে, আমি এখন হাতের কাজ করে দেইনি। আমি জানতাম যে ওইখানটায় রাখা আছে, কিন্তু মানে যখনই আমার মনে পড়ে তখন হয়তো দেখা যায় অনেকটা রাত হয়ে যায়, তখন আর বের করা হয় না, যেহেতু আজকে এখনো অনেকটা সময় বাকি আছে, তাই আমি এখন এটা হাতের কাজটা যতটুকু পাই আছে করে রাখবো, বাকিটা আরো দুই একদিনের মধ্যে শেষ করে দিব। এখন এটার জন্য আমাকে সুই সুতা নিয়ে আসতে হবে বিভাগ থেকে। এই যে সুতো পেয়ে গেছি, কালো সুতা এখানেই আছে, দেখা যাক এখানে শুয়ে আছে না হলে ওই ঘরে মনে হয় শুয়ে আছে। তো অনেকক্ষণই হাতের কাজ করলাম, একটা মার একটা ব্লাউজ শেষ দিলাম হাতের কাজ করে। তো এখন আমি আমার স্কিন কেয়ারটা করে নিব। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, যদি কোনো কোনো কিছু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।